কিসলেক্টের এই স্মার্ট ওয়াচটি অন্যান্য স্মার্ট ওয়াচের তুলনায় একদমই ডিফারেন্ট একটি জিনিস, কারণ এতে থাকছে 60 Hz ডিসপ্লে, নতুন ইন্টারঅ্যাক্টিভ অপারেটিং সিস্টেম, থাকছে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, মানে এই ওয়াচে আপনি ভয়েস কমান্ড ব্যবহার করতে পারবেন, সেই সাথে থাকছে ডুয়েল কোর চিপ, সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। সো দেরি না করে চলুন দেখা যাক নতুন এই ওয়াচে কী কী নতুন সারপ্রাইজিং ফিচার থাকছে। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি এনাবল করে দেবেন, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুরুতেই দেখে নেওয়া যাক এই বক্সের ভেতর আমরা কী কী পাচ্ছি। বক্সের ওপর স্টিকার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ওয়াচটি মোশন ভিউতে পাওয়া যাবে। এর সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে, মানে এই টাইম পিরিয়ডে ওয়াচে কোনো প্রবলেম হলে আপনি সরাসরি মোশন ভিউর কাছে কিন্তু এই ওয়াচের ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন। আর মোশন ভিউর অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি এটি পারচেস করেন, তখন যদি আমাদের ডিসকাউন্ট কোড, মানে আমি বাবু 10 এটি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্টও পাওয়া যাবে। মোশন ভিউর ওয়েবসাইট লিঙ্ক এবং অন্যান্য ডিটেল থাকলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে। কিসলেক্ট KS2 এর বক্সে আমরা প্রয়োজনীয় সবই পাচ্ছি, মানে এর সাথে চার্জার, এক্সট্রা একটা সিলিকন স্ট্র্যাপ থাকছে, প্লাস খুব জরুরি একটি জিনিস স্মার্ট ওয়াচের গ্লাস প্রোটেক্টর, সেটাও কিন্তু এই বক্সে দিয়ে দেওয়া হয়েছে। কিসলেক্টের এই ব্যাপারগুলো আসলে খুবই ভালো, কারণ তাদের স্মার্ট ওয়াচ কেনার পর আলাদাভাবে কিন্তু কোনো অ্যাক্সেসরিজ কিনতে হয় না। তো এই স্মার্ট ওয়াচটি অ্যালুমিনিয়াম বিল্ড, চোখের দেখাতেই বোঝা যায় এটি ভালো রকম স্ট্রং, আর এর লুকটাও খুবই প্রিমিয়াম। বাটন হিসেবে এখানে দুটি বাটন থাকছে, একটি হচ্ছে ডেডিকেটেড ওয়ার্কআউট বাটন, মানে এটি প্রেস করলে ওয়ার্কআউট মোডগুলো অ্যাক্সেস করতে পারবেন, আর অন্যটি হচ্ছে রোটেটিং ক্রাউন, মানে সেটি দিয়ে আপনি স্ক্রল করতে পারবেন। তবে এই ক্রাউন বাটনে এবার ডিফারেন্ট ফাংশনস থাকছে, লাইক আগে যেমন এটাতে ওয়াচ ফেস চেঞ্জ করা যেত, এবার তেমনটা থাকছে না। হোম স্ক্রিনে থাকলে এটা ওপরের দিকে ঘোরালে একটি কুইক স্ট্যাটাস পেজ দেখা যাবে, যেখানে রিসেন্ট কিছু অ্যাপ, হেলথ ডাটা, অ্যাক্টিভিটি ডাটা দেখা যাবে। আবার হোম স্ক্রিনে থাকা অবস্থায় নিচের দিকে ঘোরালে বিভিন্ন ধরনের উইজেট পাওয়া যাবে। এছাড়া এই ক্রাউন কিন্তু হোম বা ব্যাক বাটন হিসেবেও কাজ করে, এবং এটা দিয়ে ডেফিনেটলি স্ক্রলও করতে পারবেন। স্ক্রল করা ছাড়াও এটার কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, অর্থাৎ এটি আপনি যখন লং প্রেস করে রাখবেন, তখন এটা দিয়ে কিন্তু আপনি অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করতে পারবেন। যারা জানেন না তাদের জন্য বলছি, অ্যালেক্সা গুগলের মতো একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সো এটাতে বিভিন্ন কোয়ারি করা, টাইমার সেট করা, অ্যালার্ম দেওয়া সহ অনেক কাজই করা যাবে। তবে ফোনের সাথে কানেক্টেড থাকলে এটি কাজ করবে, অন্য সময় কাজ করবে না, এবং এটা বেশ স্লো কাজ করে। তবে যাই হোক, এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্মার্ট ওয়াচের জন্য খুবই দরকারি একটি জিনিস, এবং পার্সোনালি এটা আমার খুবই কাজে লেগেছে। এতে টাইমার দেওয়ার জন্য বা রিমাইন্ডার সেট করার জন্য জাস্ট ভয়েস কমান্ড করলে হয়ে যাচ্ছিল, যেটা আসলে আমার জন্য খুবই কনভেনিয়েন্ট ছিল। তো অ্যালেক্সা ছাড়াও এই ওয়াচে কিন্তু আরও নতুন কিছু ফিচার থাকছে, যেমন হেলথ মেজারমেন্টের ক্ষেত্রে এখন ইম্প্রুভ সেন্সর থাকছে, যাতে বডি এনার্জি মেজার করা যাবে। এটা অটোমেটিকলি কাজ করে, সো টাইম টু টাইম এটি রিমাইন্ড করতে পারবে। এটা ছাড়াও অন্যান্য মেজারমেন্ট লাইক 24 hours হার্ট রেট মনিটর করা, ব্লাড অক্সিজেন দেখা, স্লিপ ট্র্যাক করা যাবে। এবং আরেকটা ফিচার দেখলাম, সেটা হচ্ছে এই ওয়াচে আশেপাশের যে নয়েজ লেভেল, সেটাও এখন মেজার করা যাবে। হেলথ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে তো অনেক ওয়ার্কআউট মোড থাকছে, কিছু ট্রেনিং প্রোগ্রামও পাওয়া যাবে। এতে ব্রিথ ট্রেনিংয়ের কিছু ফিচার দেখলাম, যেগুলি আসলে বেশ কাজের ছিল। তবে সবচেয়ে কাজের জিনিস মনে হয় এই ওয়াচ এখন অটোমেটিকলি ওয়ার্কআউট ডিটেক্ট করতে পারবে, মানে আপনি একটা না কিছুক্ষণ হাঁটলে বা দৌড়ালে এটি অটোমেটিকলি সেটা সেন্স করতে পারবে এবং সেটার রেকর্ডও রাখবে। তবে জানিয়ে রেখে এই ওয়াচে কিন্তু কোনো GPS থাকছে না, এটি ফোনের যে GPS সেটাই ব্যবহার করে থাকে। বাট একটা বিষয় ভালো থাকছে, সেটা হচ্ছে এতে কিন্তু এবার 380 mAh ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং থাকছে, সো এটা পরে সাঁতার কাটতে পারবেন নিশ্চিন্তে। এবং এই ওয়াচে ওয়াটার ড্রেনিংয়ের ফিচার থাকছে, যা এনাবল করলে এক ধরনের শব্দ হবে, আপনার ওয়াচে যদি পানি ঢুকে থাকে সেটা সেই সাউন্ডের মাধ্যমে বের হয়ে যাবে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। এতে এবার আমরা বেশ বড় সাইজের একটি ডিসপ্লে পাচ্ছি, আকারে যেটা প্রায় 2 inches মতো। এটি অ্যামোলেড, খুবই ব্রাইট, ক্রিস্পি কালার প্রোভাইড করে, এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এতে কিন্তু এবার 60 Hz রিফ্রেশ রেট পাওয়া গেল। সো ওয়াচটি কিছুক্ষণ ব্যবহার করার পরই আপনি রেগুলার যে ডিসপ্লে সেটার সাথে পার্থক্যটা ধরতে পারবেন। এর স্ক্রলিং, অ্যানিমেশনগুলো অনেক স্মুথ লাগবে। এর সাথে এতে ইম্প্রুভ ডুয়েল কোর চিপ থাকছে, বেটার GPU থাকছে, যা ওয়াচটি ব্যবহারের এক্সপিরিয়েন্স একদমই স্মুথ করে দিয়েছে। এখানে অনেক বিল্ট ইন ওয়াচ ফেস থাকছে, যেগুলো অ্যানিমেটেড, অনেকটাই রিসোর্স হয়তো সেগুলো ব্যবহার করে থাকে, বাট সেখানে কিন্তু কোনো ল্যাগের মতো বিষয় আমার চোখে পড়েনি, ফেসগুলো খুবই ইন্টারঅ্যাক্টিভ ছিল। ভালো বিষয় ছিল এর মধ্যে একটি টাইল বেসড ফেস থাকছে, যেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন একদম নিজের মতো করে।
তবে এর কম্প্যানিয়ন অ্যাপে গেলে আরও প্রচুর ওয়াচ ফেস পাওয়া যাবে, যেখানে প্রায় 200+ ওয়াচ ফেস থাকছে। সেখান থেকে আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ওয়াচে বিল্ট ইন ফেস সহ টোটাল 6টা ফেস অ্যাট এ টাইম ইনস্টল করে রাখা যাবে। আর অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে এই ওয়াচে 6টি অলওয়েজ অন ডিসপ্লে থাকছে, যেগুলো একদমই ডিফারেন্ট। অন্যদিকে রিস্ট ওয়েক ফিচারটি একদম ইনস্ট্যান্ট কাজ করে অলওয়েজ অন ডিসপ্লে চালু থাকার পরও, এবং কাভার ডিসপ্লে নামে একটি ফিচার থাকছে যেখানে হাত দিয়ে ওয়াচটি কাভার করলে ডিসপ্লেটা ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যাবে। মানে অন্যান্য সেন্সরের সাথে এই ওয়াচে কিন্তু প্রক্সিমিটি সেন্সরও থাকছে। নোটিফিকেশনের ক্ষেত্রে ফোনের সঙ্গে যখন ওয়াচটি কানেক্টেড থাকবে তখন এখানে কিন্তু সব ধরনের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, সব অ্যাপের নোটিফিকেশন এখানে সাপোর্ট করে। তবে একটা বিষয় খারাপ লাগলো, সেটা হচ্ছে এই ওয়াচে কিন্তু কোনো ধরনের বাংলা সাপোর্ট থাকছে না, সো কোনো ধরনের বাংলা নোটিফিকেশন বা মেসেজ এখানে আপনি পড়তে পারবেন না। তবে আরেকটি দরকারি ফিচার মানে কলিং ফিচার, সেই ক্ষেত্রে কিন্তু কেস টুতে একদমই কোনো ইস্যু ছিল না, আপনি সরাসরি ওয়াচ থেকে কল করতে পারবেন এবং 40টার মতো নাম্বার ওয়াচে সিঙ্কও করে রাখতে পারবেন। এতে ডুয়েল কোর চিপ ব্লুটুথ 5.3 থাকায় কলের স্ট্যাবিলিটি কানেক্টিভিটি একদমই টপ নচ ছিল, সো ইনডোর বা আউটডোর সব প্লেসে আপনি ওয়াচটি ব্যবহার করে কল রিসিভ করতে পারবেন বা কল করতে পারবেন, এবং এর স্পিকারের লাউডনেস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তো সবশেষে বাদ থাকলো এই ওয়াচের ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা। এই ওয়াচে থাকছে 300 mAh ব্যাটারি, যেটি একটি স্মার্ট ওয়াচের জন্য একদমই স্ট্যান্ডার্ড, এবং এই ওয়াচে আমি একদমই স্ট্যান্ডার্ড টাইপের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। লাইক আমি যখন প্রচুর কল রিসিভ করেছি, অলওয়েজ অন ডিসপ্লে সবসময় চালু রেখেছি, মানে এই ওয়াচটি আমি ইন্টেন্সিভলি ব্যবহার করেছি, সেক্ষেত্রে দেখা গেছে এতে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাট মডারেট যখন আমি ইউজ করছিলাম সেক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেছে সিঙ্গেল চার্জে, সেকেন্ড টাইম ওয়াচটি আমার চার্জ করতে হয়নি। আর চার্জারের ক্ষেত্রে তো ম্যাগনেটিক চার্জার থাকছে, যেটা দেখতে একটু ডিফারেন্ট, এবং সেটার কানেকটিভিটি আমার কাছে একটু স্টেবল মনে হয়েছে অন্যান্যগুলোর তুলনায়, এবং চার্জারটি দিয়ে ওয়াচটি ফুল চার্জ করতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো ভিডিও শেষেই ওয়াচের ভালো মন্দ দুটি দিক নিয়ে একটু কথা বলা যাক। প্রথমত, এই ওয়াচে কিন্তু কোনো GPS থাকছে না, যেটি একটি খারাপ বিষয়। থাকছে না অটো ব্রাইটনেস ফিচার, সো এভরি টাইম আপনাকে কিন্তু ম্যানুয়ালি এর ব্রাইটনেস ঠিক করে নিতে হবে। সেই সাথে এই ওয়াচের যে নতুন ওএস, সেখানে কিছু বিষয় মিসিং থাকছে, যেমন এতে কাস্টম ওয়াচ ফেস মানে নিজের ছবি দিয়ে ওয়াচ ফেস বানানো যায় না। মেসেজিংয়ের সময় কুইক রিপ্লাই থাকলেও কল কেটে দেবার সময় কিন্তু কোনো কুইক রিপ্লাই অপশনটি থাকছে না। সেই সাথে তো কোনো ক্যালকুলেটর থাকছে না, থাকছে না কোনো গেমস। তবে যতদূর শুনলাম পরবর্তীতে হয়তো সফটওয়্যার আপডেটের মাধ্যমে এগুলো হয়তো ফিক্স করা হতে পারে, বাট রাইট নাও এই ওয়াচে কিন্তু এই ধরনের শর্টকামিংসগুলো থাকছে। অন্যদিকে ভালোর দিকে যেগুলো থাকবে সেটা হচ্ছে এই ওয়াচের ডিজাইন, সেটা খুবই প্র্যাকটিক্যাল, দেখতে অনেকটা প্রিমিয়াম, বক্সের মধ্যে প্রয়োজনীয় সবই থাকছে, আলাদাভাবে স্ট্র্যাপ কিনতে হবে না কিংবা স্ক্রিন প্রোটেক্টরও খুঁজতে হবে না, এবং ফিচারের দিক থেকে ওয়াচটি টপ নচ। এবং ডিসপ্লের যে 60Hz রিফ্রেশ রেট সেটার কথা বলতেই হয়, যা এই ওয়াচের একটি বড় প্লাস পয়েন্ট। তবে এসবের বাইরেও এই স্মার্ট ওয়াচের প্রাইস নিয়ে যদি বলি, সেটা কিন্তু আমার কাছে অনেকটাই বেশি মনে হচ্ছে। এটার প্রাইস হচ্ছে 8,899 টাকা, যা কিসলেক্টের স্মার্ট ওয়াচ অনুযায়ী অনেকটাই বেশি। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ওভারঅল স্মার্ট ওয়াচটি আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।